গরুর গোশত বিক্রি করে মাটাকে আবার ব্যাগের মধ্যে বোঝা বহন করে বাজার বাসায় নিয়ে যায়, রাতের বেলায় স্যুপ বানায় বানায় খাওয়ায়, আর তার মা তার জন্য দোয়া করে, আল্লাহ গো এই জমানার নবী মুসার সঙ্গে আমার ছেলের সাক্ষাৎ করায় দিই। ওই দোয়া কবুল করার কারণে আমি মুসা আল্লাহর কাছে অনুমতি নিয়ে তোমার পিছে তোমার বাড়িতে আসছি। আমি বুঝতে পারছি তোমার মায়ের দোয়া তোমার জন্য সবচেয়ে বড় ওসিলা হয়ে গেছে। আল্লাহ গো মায়ের সেবা করে যদি মার দোয়ার কারণে যদি সাধারণ মানুষ যদি একজন নবীর সঙ্গে জান্নাতবাসী হয়, দুনিয়ার হতভাগা গুলো কেন বাবা মারে পাইয়া বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবা মার চোখের পানিগুলো যেন কেন কান দেওয়ার পরে। আল্লাহ গো কত কত মানুষের জীবনে মা ডাকছি, কত খালাম্মাদের মা ডাকছি, কত আল্লাহ মা দেখলে মা ডাকছি, কারণ মা ডাকতে পারি না। আল্লাহ প্রত্যেকের মার কবর আজাবকে তুমি মাফ করে দাও, প্রত্যেকের মায়েদের কবরের জান্নাতের টুকরা বানায় দাও, যাদের মা মা বাবা বেঁচে আছে তাদের দীর্ঘায়ু দান করো, তাদের প্রত্যেকের মা বাবার খেদমত করার তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের কামনা বাসনা আমাদের ইচ্ছা তুমি পূরণ করো, প্রত্যেকের কামাই রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে তারাক্কি দান করো, আয় উন্নতির মধ্যে তুমি তারাক্কি দান করো। আয় আল্লাহ যারা বয়স্ক মুরব্বী আছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে 33 বছরের যুবক বানায় তুমি জান্নাতের সর্দার বানায় কিয়ামত উঠাইয়া দিও। আয় আল্লাহ পরিপূর্ণ ঈমান আমল হেদায়েতের পথের কান্ডারি বানায় মৃত্যুবরণ করিও। আয় আল্লাহ এহরামের কাপড় না গায়ে পরাইয়া তুমি হজের কাপড় তুমি এহরামের কাপড় না পরাইয়া তুমি কাফনের কাপড় গায়ে পরাইও না। আয় আল্লাহ হাজরে আসওয়াদ পদর চুম্বন না করাইয়া কাবা শরীফ না হাত না হইয়া রাসূলুল্লাহর রওজা সালাম না জানাইয়া তুমি আল্লাহ কাফনের কাপড় গায়ে লাগাইও না। আল্লাহ যা কিছু বললাম খাতা কাসার ভুল ত্রুটি মাফ করে আকায় নামদার তাজদারে মদিনা সরকার দো আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েল কবুল ও মঞ্জুর করিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও যখন আসিবে আজরাইল যখন ধরিবে জানটা বাহির করিবে তদি সেইদিন আমাদের জবান থেকে মধুমাখা তাওহীদের কালেমা একত্রের কালেমা হাসতে হাসতে জবান দিয়ে বাহির করে দিও। আজাল আখির কালামিনা ইন্দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কাকা এই ভাই এটা লাইন দিতে লাইন দিতে।